কে জান্নাতি আর কে জাহান্নামী আমি আব্দুস সামাদ আজাদ আপনাদের চেহারা দেখে সাবেত করতে পারবো না। তবে পবিত্র কোরআনুল কারীম নামের মহা কম্পিউটার আপনারা আমার জীবনটা সার্চ করলে প্রমাণ করা সম্ভব। আমরা যারা জান্নাত চেয়েছি এই মুহূর্তে মারা গেলে আদৌ আমাদের ঠিকানা জান্নাত নাকি আমাদের ঠিকানা জাহান্নাম বোঝার জন্য পরিষ্কার করে দেই, সারা পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মাখলুকাত পাঠিয়েছেন, অসংখ্য সৃষ্টিজীবীর ভিতরে আল্লাহ তাআলা আপনাকে আমাকে মানুষ নামের একটা প্রাণী বানিয়েছেন। কোরআনের ভাষায় যার নাম ইনসান, আর আমরা বাংলা ভাষায় বলি তার নাম হলো মানুষ। ইংরেজির দেশে গেলে কোনো মানুষ পাবেন না, সেখান পরিচয় হলো হিউম্যান। তোর যার নাম মানুষ তার নাম ইনসান, তার নাম হিউম্যান, এটা ভাষাগত শুধু পরিবর্তন। তবে সারা পৃথিবীতে আপনারা আমার মতন দুই হাত দুই পা চোখ কান নাক মুখওয়ালা এই প্রাণীকে আমরা এক বাক্যে আমাদের বাংলা ভাষা আমরা বলছি আমাদের পরিচয় কি মানুষ। আল্লাহ তাআলা মানুষকে বড় বিচিত্র করে তৈরি করেছেন, কোনো মানুষকে বানাইছেন লম্বা, আবার কোনো মানুষকে বানাইছেন খাটো, কাউকে বানাইছেন ফর্সা, আবার কাউকে বানাইছেন কালো, কাউকে বানাইছেন মোটা, আবার কাউকে বানাইছেন পাতলা। কারো চেহারার সাথে কারো চেহারার মিল নাই, কারোর কণ্ঠের সাথে কারোর কণ্ঠের মিল নাই, কারোর বসার সাথে কারোর বসার মিল নাই, কারোর হাঁটার সাথে কারোর হাঁটার মিল নাই। একটু জোরে বলেন ঠিক কি ঠিক না? কবিতার সুন্দর ভাষায় বলছেন, আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, সূর্যমণি কোথা থেকে পেল এত আলো, ফুলগুলি সব নানান রঙের কেমন করে হয়, পাতাগুলি সবুজ বটে ফুলের মতো নয়, চিনি কেন এত মিষ্টি তেঁতুল কেন টক, কোকিল কেন এত কালো সাদা কেন বক, দুধ কেন এত সাদা মরিচ কেন ঝাল, আমগুলি সব পাকলে পরে কেমনে হয় তা লাল, পশু পাখি কয় না কথা মানুষ কেন কয়, আচ্ছা মানুষ বলো দেখি এগুলো কেমন করে হয়, সবই প্রভুর করুণার দান, নত শিরে সিজদা করো ওহে মুসলমান। এটা সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার ভাষা কি আপনারা বুঝতে পারছেন? ডিমগুলি সব একই রকম, পার্থক্য নেই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে। আমাদের প্রধান অতিথি মহোদয় বলে গেছেন না যে আগে মুরগি ডিম দিত 15টা 16টা, এখন দেয় 5টা 6টা। এই 5-6টা ডিম, ডিম দেখতে একই রকম, বাচ্চা বিভিন্ন রকম হয় না? কবি বলছেন, ডিমগুলি সব একই রকম, পার্থক্য নেই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে। আমরা সবাই বাস করি এই পৃথিবী রঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারোর সঙ্গে, আর মেলে না গলার স্বর আর বুড়ি আঙুলের টিপ, আল্লাহ পাক একজন আছে প্রমাণ হলো ঠিক। একটু জোরে আওয়াজ দেন, আল্লাহ কয়জন? আর জোরে আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ কয়জন? আমাদের ঢাকাতেও তো দেখি একজন, তাহলে সারা ওয়ার্ল্ডে কয়জন? আরো জোরে বলেন, ওই এক আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর মানুষকে বড় বিচিত্র করে বানিয়েছেন। তবে স্বভাবগত কারণে এই পৃথিবীর সব মানুষগুলোকে আমার আল্লাহ তাআলা জান্নাতে দিবেন না, আল্লাহ তাআলা পরকালে যাদের জাহান্নামে দিবেন। একটু সবাই জবান খুলে বলুন তো, তারা কি এই দুনিয়ার গরু ছাগল হাঁস মুরগি? কি জোরে বলেন? আরো জোরে বলেন। তাহলে আল্লাহ যাদের জাহান্নামে দিবেন তারা যদি মানুষ হয়, আমার প্রশ্ন, আপনারা যারা জান্নাত চেয়েছেন আপনারা কি সবাই ফেরেশতা? আপনারা কি আপনারাও মানুষ? তাহলে প্রশ্ন বেড়ে গেল, আল্লাহ তাআলা পরকালে যাদের জাহান্নামে দিবেন তারা আকৃতিগত দিক দিয়ে যেমন মানুষ,
আপনারা যারা জান্নাত চেয়েছেন আপনারাও তেমন আকৃতিগত দিক দিয়ে মানুষ। তাহলে মজার বিষয়, এই পৃথিবীর কোন মানুষটা জান্নাতি আর কোন মানুষটা জাহান্নামী এরা চেহারা দেখে নির্ণয় করা সম্ভব নয়। তাই কে জান্নাতি আর কে জাহান্নামী বোঝার জন্য একটা ছোট্ট লজিক আপনাদের দেই, এক মিনিটে বুঝতে পারবেন। আমি বলেছিলাম পৃথিবীতে মানুষ ভিন্ন ভিন্ন দেখতে, আকৃতিগত দিক দিয়ে মানুষ ভিন্ন ভিন্ন হতে পারে, তবে প্রতিটা মানুষের শরীরের ভিতরে একটা তরল পদার্থ আছে, যেটা আমার হাত কাটলে পাওয়া যাবে, আপনার হাত কেটে গেলে পাওয়া যাবে, শরীরের কোথাও যদি কেটে যায় ক্ষত হয়ে যায় তো আমাদের শরীরের ভিতর থেকে পাওয়া যাবে। একটু জোরে বলেন পদার্থটার নাম কি, আরো জোরে বলেন রক্ত, মাশাআল্লাহ। তো আমি আব্দুস সামাদ আজাদ, আমার গায়ের রক্তের রং লাল। আমার প্রশ্ন হলো আপনারা যারা আছেন আপনাদের গায়ের রক্তের রং কি, আমেরিকার মানুষের গায়ের রক্তের রং কি, পাকিস্তানের মানুষের, জোরে আওয়াজ দিয়ে বলেন। ভাইজান যিনি লম্বা তার গায়ের রক্তের রং যেমন, যিনি খাটো তার গায়ের রক্তের রং তেমন, যিনি ফর্সা তার গায়ের রক্তের রং লাল, যিনি কালো তার গায়ের রক্তের রং লাল। মজার বিষয়, এই রক্তগুলো যদি আপনার আমার শরীর থেকে এক ফোঁটা করে একটা স্বচ্ছ পাত্রের উপরে দেওয়া হয়, একজন বিজ্ঞ ডাক্তারের কাছে যদি দেওয়া হয়, চিকিৎসাবিদ্যায় পারদর্শী যিনি, ডাক্তার সাহেব বলে দেন তো কার রক্ত কোন গ্রুপের, ডাক্তার সাহেব চর্ম চোখে ওখানে মেডিসিন না দিয়ে কম্পিউটারে না দিয়ে কি বলতে পারবে, একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, পারবে না। তবে ডাক্তার সাহেবের কাছে আপনার আমার রক্তটা যখন আলাদা আলাদা অ্যাম্পলের ভিতরে দেওয়া হয়, একটা আলাদা আলাদা পাত্রের ভিতরে দিয়ে তার গায়ে নাম লিখে দেওয়া হয়, রক্তগুলো কম্পিউটারের ভিতরে দেওয়া হয়, ল্যাবরেটরি মেশিনের ভিতরে দেওয়া হয়, সময়ের ব্যবধানে এক মিনিট দুই মিনিট পাঁচ মিনিট পর ওখান থেকে রক্তটা বাহির করার পরে ডাক্তার সাহেব এখন বলে দিচ্ছে আব্দুস সামাদ আজাদ তোমার রক্তের গ্রুপ বি পজিটিভ, কারোর বলছে তোমার রক্তের গ্রুপ বি নেগেটিভ, কারোর বলছে তোমার রক্তের গ্রুপ ও পজিটিভ, কারোর বলছে তোমার রক্তের গ্রুপ ও নেগেটিভ, কারোর বলছে তোমার রক্তের গ্রুপ এ পজিটিভ, কারোর বলছে রক্তের গ্রুপ এ নেগেটিভ, কারোর বলছে রক্তের গ্রুপ এ বি পজিটিভ, কারোর বলছে রক্তের গ্রুপ এ বি নেগেটিভ। এরকম রক্ত দেখতে একরকম হলেও আমার ভাইজান রক্তের গ্রুপ কিন্তু ভিন্ন ভিন্ন পাওয়া যায়, একটু ধরে বলেন যায় কি যায় না। আজকের মাহফিলে আপনারা যারা আছেন সদায় অবগতির জন্য জানাই, তাই আমি আব্দুস সামাদ আজাদ আপনাদের চেহারা দেখে কে জাহান্নামের নেগেটিভ আর কে জান্নাতের পজিটিভ এটা আমি নির্ণয় করে দিতে পারব না, তবে পবিত্র কোরআনুল করিম নামের মহা কম্পিউটারে আপনারা আমার জীবনটা একটু কিছুক্ষণ লাগিয়ে দেন, দেখলেই বুঝতে পারবেন আসলে আপনার জীবনটা জান্নাতের তালিকায় নাকি জাহান্নামের তালিকায়, বোঝার জন্য সহজ করে নিয়ে চলে যায়। ভাই জান আপনারা সবাই জান্নাত চেয়েছেন, একটু সবাই বলেন তো ওই জান্নাতের মালিক কে, আরো জোরে বলেন জান্নাতে দিবেন কে, জান্নাতে যাবে কারা, একটু জোরে বলেন। একটু আগে বললেন যে জাহান্নামে যাবে মানুষ, তাহলে সব মানুষ জান্নাতি নয়, জান্নাতের মালিক আমার আল্লাহ, জান্নাতে দিবেন আমার আল্লাহ, জান্নাতে যাবে শুধুমাত্র আমার আল্লাহ তাআলার গোলামেরা। সব মানুষ জান্নাতি নয়, তাই কে জান্নাতি কে জাহান্নামে একটু সামনে আপনাকে নিয়ে চলে যায়, যার যার জীবনটা একটু মিলিয়ে নেবেন এই মুহূর্তে আমাদের জীবনটা কোন রাস্তায় চলছে, মজার বিষয় লক্ষণীয় বিষয়। আমার ভাইজান জান্নাতের মালিক আল্লাহ, জান্নাতে দিবেন আল্লাহ, ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার জান্নাত যদি পেতে চাও আমি তোমাদের রব, আমি তোমাদের জীবনের মালিক, তোমাদেরকে নির্দেশ দিচ্ছি, তোমাদেরকে হুকুম জারি করছি, চূড়ান্ত নির্দেশ দিচ্ছি, যদি আমার জান্নাত পেতে চাও আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, একমাত্র আমি আল্লাহর গোলামি করবে, আমি আল্লাহর ইবাদত করবে, অন্য কারোর নয়। জোরে বলেন কথাটা কার, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা,
দুই নম্বরে আমার আল্লাহ বললেন এবং তোমার পিতা মাতার হক আদায় করবে, সন্তানেরা পিতা মাতার পরে এহসান করবে। আমি আয়াত আলোচ্য আয়াত যেটা খুতবার ভিতরে পড়েছি তার সরল অনুবাদ বলে এখন সামনে চলে যায়। যেহেতু তাফসীর মাহফিল ঐতিহাসিক, এটা জায়গাটাও ঐতিহাসিক হতে পারে, তাফসীর মাহফিলের প্রেক্ষাপটটাও ঐতিহাসিক হতে পারে, বোঝার জন্য সহজ করে নিয়ে চলে যাই। ভাইজান, আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই দুনিয়ায় পাঠাইছেন কোন কারণে? একটু জোরে বলেন, আমার আল্লাহ ও কারণে আপনাকে আমাকে পাঠায় নাই। যেমন ভাইজান, আমি আপনার সামনে কথা বলছি, আমার সামনে স্পিকার লাগানো আছে, বলুন তো এই মাইকটা বানানো হয়েছে কোন কারণে? ছোট আওয়াজটাকে বড় করে দেওয়া, কথা বলার জন্য নয়, ছোট আওয়াজকে বড় করে দেওয়ার জন্য। আচ্ছা, এই লাইট বানানো হয়েছে কি জন্য? অন্ধকার দূর করে আলো জ্বালানোর জন্য, মাশাআল্লাহ। আচ্ছা, আমার হাতে একটা ঘড়ি দেখা যাচ্ছে, এই ঘড়িটার উদ্দেশ্য কি? সময় নিরূপণ করা। আমি বেশি লম্বা করব না, খুব ছোট করে নিয়ে আসছি। তখন ঘড়ি যদি সময় না দেয় তাহলে এই ঘড়ি কি আপনার আমার সম্মানের জায়গায় থাকবে? কোথায় যাবে? ফেলে দেবো নোংরা জায়গা, ডাস্টবিনে। এটা আমার উত্তম জায়গা, আমার ঘরে থাকবে না, শোকেসের ভিতরে জায়গা নাই, এটা ভালো জায়গা থেকে দূরে চলে যাবে, ডাস্টবিনে ফেলে দেবো, ময়লা আবর্জনায়। লাইট যতক্ষণ চলবে, জ্বলবে, ততক্ষণ আপনার আমার ঘরে থাকে। যদি লাইট না জ্বলে ওখান থেকে খুলে নিয়ে, এই লাইট তোকে আমি কিনেছিলাম আলো পাওয়ার জন্য, তোর আর আলো চলছে না, যেখানে আমি কিনেছিলাম উদ্দেশ্য পূরণ হচ্ছে না, ওখান থেকে নামিয়ে ওটা ডাস্টবিনের ভিতরে ফেলে দিচ্ছি, ময়লা আবর্জনার ভিতরে, ওটা আপনার আমার কাছে মূল্যহীন। একটু কথা বলেন, ঠিক কি ঠিক না? ভাইজান, মাইকটা যতক্ষণ চলবে ততক্ষণ এটা আপনার আমার কাছে মূল্য আছে, যখন চলবে না এটা ভাঙড়ির দোকানে চলে যাবে, এটা মূল্যহীন হয়ে যাবে। আমার ভাষা আপনারা বুঝতে পারছেন কিনা জানি না। ভাইজান, তাহলে লাগান, যেই কারণে যেই জিনিসটা বানানো, যদি সেই কারণটা তার দিয়ে পূর্ণ না হয় ওটা মূল্যহীন হয়ে যায়, ওটার কোনো দাম নাই। আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই দুনিয়ায় অকারণে বানায় নাই, আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ায় বানাইছেন, পাঠাইছেন কোনো না কোনো একটা কারণে। একটু ধরে বলেন, ঠিক কি ঠিক না? কি কারণে? আল্লাহ তাআলা নিজেই বলছেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ তাআলা আমার গোলামি করার জন্য পাঠিয়েছি, আমার দাসত্ব করার জন্য পাঠিয়েছি, আমার ইবাদত বন্দেগি করার জন্য পাঠিয়েছি। তাহলে আজকের মজলিসে আপনারা যারা জান্নাত চেয়েছেন, আপনারা যারা মানুষ বলে দাবি করেছেন, কেউ নিজেকে গরু ছাগল মনে করেন না, আমরা সবাই মানুষ। আমার আল্লাহ বলেন, মানুষে আমি তোমাকে দুনিয়ায় অকারণে বানাই নাই, আমি আল্লাহ বানিয়েছি, আমি একটা কারণ নিয়ে তোমাকে বানিয়েছি, সেই পাঠানোর কারণটা হলো তোমরা শুধুমাত্র আমি আল্লাহর গোলামি করবে, আমি আল্লাহর ইবাদত করবে, আমি আল্লাহর দাসত্ব করবে, অন্য কারণ নয়। এটা সবাই জোরে বলেন, কথাটা কার? তাহলে যদি কোনো ব্যক্তি আল্লাহর গোলামি করতে পারে, আল্লাহ তাআলা যেই কারণে পাঠিয়েছে আল্লাহর ইবাদত বন্দেগি করতে পারে, আল্লাহর দাসত্ব করতে পারে, আমার আল্লাহ তাআলা তার জন্য সম্মানের জায়গা জান্নাত দিবেন। আর যদি কোনো মানুষ আমার আল্লাহ তাআলার পাঠানো উদ্দেশ্য পূরণ করতে না পারে, আমার আল্লাহ তাআলা তাকে আর এই দুনিয়ার জিন্দেগিতে তার জীবনটা দেখার পরে পরকালে আমার আল্লাহ তাআলা সম্মানের জায়গা তাকে দিবেন না, বরং তাকে ডাস্টবিনের মতো জাহান্নাম নামের নোংরা জায়গায় ফেলে দিবেন। আমার মনে হয় আমি আপনাদেরকে বুঝাইতে পারি নাই, আমার ভাষা কি আপনারা বুঝতে পাচ্ছেন?